নির্ভর করছে বলতে পারো? তার মানে তুমি বলছো ইন্টারনেট আমাদের ক্ষতি করছে? ঠাকুর রামকৃষ্ণকে বলেছে দুধ আর জল মিশিয়ে দিলে রাজ হংস দুধটুকুই খায়, জল পড়ে থাকে, কিন্তু তাই কি হচ্ছে? অধিকাংশ ছেলে মেয়েরা নেট থেকে খারাপটাই নিচ্ছে, ভালো কিছু নিচ্ছে না, আর ভুল করে তুমি সেই খারাপ পথে এগিয়ে যাচ্ছ। তুমি মারাত্মক পড়বে, এর বদলে তোমায় মুম্বাই নিয়ে যাবে। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি চাই না, তাই বুঝছি পাইলে এখানে পালিয়ে যাও। পাইলে তুমি বলছি এখানে পালিয়ে যাও, পালিয়ে যাও। হরে কৃষ্ণ
আমি কোথায় যাব বলতে পারো? কোথায় গেলে আমি একটু শান্তি পাবো? কোথায়? ছোটবেলা থেকে মা নেই, বাবা নেই, বাধ্য হয়ে তারা সমস্ত অন্যকে মেনে নিয়ে আমি বড় হয়েছি। ঈশ্বর প্রখর তাপে মানুষ যখন পথের ছায়ায় একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, তুমিও আমার জীবনে তাই শুনছো? পালিয়া কি করি? নিজের কথাগুলো বলে দিলে আর আমার কথা তো একটু পাহাড়ও ভাববে না। তুমি শুধু আমাকে ভালোবেসেছ, আমি তোমাকে ভালোবাসি না। বলবে বলবে একতরফা যেমন ঝগড়া থাকে অশান্তি হয় না, এক হাতে যেমন বালি বাজে না তেমনি তেমনি একতরফা কখনো ভালোবাসা হয় না। বুদ্ধি মাটি ছাড়া যেমন চারা গাছ জন্মায় না, জল ছাড়া যেমন সেই চারা গাছ তো বাঁচতে পারবে তেমনি তেমনি তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো? বুদ্ধি প্রতিবাদ করেনি তো তাই আরে পাগলি, যতদিন না তোমার স্মৃতিতে সিঁদুর বলতে পারছি ততদিন দাদা
संजू आदमी के किसी भी संजू इनको देखा है बेटा।
ঢুকে দিয়ে না রতন বাবুকে আমি Oh,
শরীরে বইছে, কারণ
তোমরা এত বড় একটা সত্য ঘটনা কেউ জানো না। বকুল আমাকে বলতে নিষেধ করেছিল, তাই এতদিন বলিনি। আজ পরিস্থিতির চাপে আমি বলতে বাধ্য হচ্ছি। মায়ের শরীরে যখন দুবোতল রক্তের প্রয়োজন হয়েছিল, তখন ওই গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না। বকুলের রক্তের গ্রুপের সঙ্গে মিল ছিল বলে বকুল তার শরীর থেকে দুবোতল রক্ত দিয়ে মায়ের জীবন বাঁচিয়েছে। যার শরীরে রক্ত দিয়ে মায়ের জীবন বাঁচল, সেই রক্ত যদি খারাপ হয় তাহলে তুমিও যে খারাপ হয়ে গেছো পারবে। বকুলের ওই নোংরা রক্ত তোমার শরীর থেকে বার করে দিতে পারবে। সোজা চলে যায় দেখি
বলো বন্ধ যে গাইছে আমি Yeah.
বেশ চলেই যাচ্ছি অন্য তবে যাওয়ার সময় টুকু কথা দিয়ে যাচ্ছি এই বাড়িতে এতদিন ধরে আমি যা খেয়েছি একদিন আমি সব শোধ করে দিয়ে যাব আজ আমার উচিত শিক্ষা হয়েছিল বিজয় আজ আমার উচিত শিক্ষা হয়েছে সত্যি তো আমি একটা বাইরের লোক হয়ে কেন তোদের ঘরে চেপে থাকবো বিজয় বৌমা এটুকু বিশ্বাস তোমরা রেখো তোমাদের মামা তোমাদের কোনো ক্ষতি করেনি কোনো ক্ষতি করেনি কোনো ক্ষতি করেনি তোমরা ভালো থেকো তোমরা সুখে থেকো তবে যাওয়ার সময় শুধু একটা কথা বলছি বিজয় কখনো যদি শুনিস যে তোর এই হতভাগ্য মামাটা মারা গেছে সেদিন শ্মশানে গিয়ে আমার মুখে একটু আগুন দিয়ে আমার মুখে আগিটা করিস রে বাবা আমার মুখে আগিটা তোরা করি আমার মুখে আগিটা তোরা করিস রে বাবা তোরা করি আমার মুখে আগিটা তোরা করি মামা বাবু আপনি আমার কথা শুনুন আপনি আমার ছেলে চলে যাবেন না মামা বাবু আপনি যাবেন না আপনি যাবেন না মামা বাবু তোমরা দুজনেই জমিদার
Thank you.
একটা সেক্সি পৌঁছে দিতে বলবে পায়ে না তুমি পারবে তো আমি খুন করে দিচ্ছি মনে করো না যে আমি তোমার হিরো তাই পাইনি তোর চাপে চলবে না কিন্তু তাহলে আমি মিউজিক অন করলাম মনে করো না যে কিছুক্ষণের জন্য আমি আমি ছবিতে সম্ভবত আমি ভালো করি তোমার কপালে মঙ্গল চিহ্ন রেখে দিলাম
আজ থেকে তুমি আমার ভাই, আমি তোমার দিদি। ভাইয়ের কপালে বিমান ফোটা আমিয়া Thank you.
আমার কাছে নতুন
অঙ্গীকার করতেই হবে। এই বকুলকে একদিন বলেছিলাম একসঙ্গে এক ঘরে থাকা হবে না, স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। আর আমি ওর কাছে যেতে চাই, ও শুধু সময় নিয়ে যায়, কষ্টি পাথরে যাচাই করে ও প্রমাণ দিতে চাইছে ও সত্যি কাপের একজন গৃহ বধ। আরে বদনাম যখন হয়েছে তখন ভাসুরের সাথে থাকতে দিই আমার হাত বলতে আমার সঙ্গে প্রেম করে বুঝিয়ে দিল বলতে কত ক্ষমতা ১০০ বার বলবো মেনে নিতে পারছি না তোমার মনে জ্বালা দেওয়ানোর জন্য তোমাকে ফিরিয়ে আনার জন্য ওরা আমার কথা মতো প্রেমের অভিনয় করেছে।
না যে সুন্দর মুখাজির কথা তুমি আমার এই ভুল রাস্তায় চলছিলে সেই শয়তান সুন্দর মুখাজির জাল থেকে তোমাকে কিছুতেই উদ্ধার করতে পারতাম না সঞ্জু তুমি কি জানো সুন্দর মুখাজিকে পুলিশ খুঁজছে সে তার পোষা গুন্ডা সীমাকে খুন করেছে আমি
ক্রিমিনালকে জব্দ করার অস্ত্র আমার হাতে। আমি বাবা ব্যাপারটা কি ভাই বলবে তো? দেখো তোমার নামটা কি? হরে নাম পরিচয় দে। এখন নয় রণক্ষেত্র দেখে দিও আমি কে। তবে তবে চাও নাকি একটা কথা বলে জানি, এইমাত্র যে এসএমএস টা এলো আমার জীবনের চলার রাস্তাটাই রায় বেঙ্গল টাইগার তো আর চলবো।
আজ থানা নতুন দারোগাবাবু জয়েন করছে। না না ভয় কিছু, জীবনে কোনোদিন অন্যায় করিনি, পুলিশের চাকরি করে ফুসকায়নি, কোন সৎপথে দেখে অনেক মানুষের উপকার করেছি। তোর শুধু একটাই বক্তব্য করি, আরে বক্তব্যকে আবার দিয়ে যাবি যদি আমার বউকে ফিরে পাই, আর যদি না পাই আপনারা আমার মেয়ে পারুল। আর মা
আমায় নিয়ে যাবি না মা? নিশ্চয়ই নিয়ে যাবো বাবা।
তুমি তো সোনাকে
এলে তো তুমি তোমার স্বামীকে আর আমি ফিরে পেয়েছি আমার হারানো স্ত্রী কন্যাকে, তার থেকেও বেশি পেয়েছি আপনাকে। Thank you.